আমার চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল, আগুন আমার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, ধোঁয়া আমার পড়ার টেবিলে বই নিয়ে বসার পর আমার আমার বুকের মধ্যে অক্সিজেন বন্ধ হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল যে আমি যদি আর দুইটা মিনিট টেবিলে বইয়ে থাকতাম, বইটা লইয়া আমার ব্যাটারি লয়ে যাইতো, আমি আজীবনের জন্য লেস্টিং পিজ হয়ে যাইতাম। বইয়ের মধ্যে কি ভাষা লেখা ছিল, কি ছিল, কি অক্ষর ছিল, এটা আমার কিচ্ছু মনে নাই। আমি কিচ্ছু মনে রাখতে পারতেছিলাম না, চোখ দিয়ে সব আমি অন্ধকার দেখতে পাইছিলাম। আমার মনে হচ্ছিল আমি আমার চারপাশটাই অন্ধকার, আমার মনে হচ্ছিল যে আমি অন্ধকার এনেই বসবাস করতেছিলাম। আমার মনে হচ্ছিল আমি যদি সামনে কোনো দিন বই লয়ে বসি তাহলে মনে হয় এর থেকে অনেক ভয়ঙ্কর অনেক কিছু হয়ে যেতে পারে আমার। আমার মনে হচ্ছিল যে আমার শরীর থেকে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে আমি যখন বইটা বই মেলাইতেছিলাম আর কি। আমার মাথা ঘুরেছিল, আমার দাঁত মুখ সবই একসাথে হয়ে গেছিল যখনই আমি আর কি পড়া শুরু করেছিলাম আর কি। হাত পাওটা কাঁপতেছিল, আমি মানুষটা শারীরিকভাবে স্বাভাবিক অবস্থা ছিলাম না। যদি এর থেকেও খারাপ অবস্থা আজকে হইতো তাহলে তো আমি এ দুনিয়া ছেড়ে চলে যাইতাম।